আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করেছেন, আপু কিভাবে রিবন্ডিং চুলের যত্ন নেব, প্লিজ একটু আমাদের সঙ্গে শেয়ার করো। হ্যাঁ আপুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়াভাবে রিবন্ডিং চুলের কিভাবে যত্ন নেওয়া যায়। আর রিবন্ডিং করা চুল একটু বাড়তি যত্ন নিতেই হবে। অনেক সময় আছে রিবন্ডিং করার পরে কিন্তু চুলটা অযত্নের কারণে রাফ হয়ে যায়, চুল ভেঙে পড়ে, চুল পড়ে যায়, ঝরে যায়। তো সেক্ষেত্রে যদি আমরা ঘরোয়াভাবে একটু বাড়তি যত্ন নেই তাহলে কিন্তু চুলটা ভাঙবেও না এবং ঝরেও পড়বে না, আর চুল রাফও হবে না, একদম চুলটা ঝরঝরে থাকবে, সিল্কি থাকবে, গ্লেজি হবে। আর এই প্রসেসে যদি চুলটা সপ্তাহে একবার করে ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু চুলটা খুবই সুন্দর থাকবে। দেখতেই পাচ্ছেন চুলটা কতটা গ্লেজি হয়েছে এবং কতটা সফট হয়েছে। আমরা যদি একটু অলসতা না করে, একটু কষ্ট করে যদি আমরা আমাদের চুলের যত্ন নিতে পারি তাহলে কিন্তু দীর্ঘদিন চুলটা ভালো রাখা যাবে এবং সুন্দর চুলটা সুন্দর থাকবে। বন্ধুরা চলুন দেখে নেই আমি কিভাবে রিবন্ডিং চুলের যত্ন নেই। আমি এখানে নিয়েছি টক দই, টক দই নিয়েছি 3 চামচ পরিমাণ, একটা লেবু নিয়েছি, একটা ডিম নিয়েছি, আর নিয়েছি এখানে মধু। আমি এখানে একটা লেবুর রস নিয়েছি, নিয়েছি মধু নিয়েছি 2 চা চামচ, আর নিয়েছি টক দই নিয়েছি। এখন আমি ডিমটা একটা বাটির মধ্যে দিয়ে দিলাম, ভেঙে পুরাটাই আমি দিয়ে দিলাম, সাদা অংশ এবং কুসুম সহই দিয়ে দিলাম। এখন আমি এখানে লেবুর রসটা দিয়ে দিলাম। আর লেবুর রস কিন্তু আমাদের চুলের গোড়াটা শক্ত করবে, চুল পড়া যেমন বন্ধ করবে, খুশকি মুক্ত করবে চুলের। এখন আমি এখানে মধু দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ, পুরাটা টক দই আমি এখানে দিয়ে দিলাম। এখন এই প্যাকটাকে আমি ভালো করে মিক্সড করে নিব। এ তো গেল একটা প্যাক, এরপরে আবার আরেকটাও দেওয়া যায়, সেটা হচ্ছে অ্যালোভেরা দিতে পারেন আপনারা, অ্যালোভেরার সঙ্গে একটা ডিম মিক্সড করে দেওয়া যাবে। প্রত্যেক সপ্তাহে যদি এই প্যাকটা লাগানো হয় বা অ্যালোভেরাটাও যদি দেওয়া হয় তাহলে কিন্তু চুলটা খুবই সুন্দর থাকবে এবং চুল পড়া বন্ধ করবে, খুশকি মুক্ত হবে। এখানে যেহেতু টক দই আছে, লেবু আছে, তো টক দই লেবু কিন্তু চুলের খুশকি দূর করে, চুলকে একদমই নরম এবং সফট করে তুলবে, চুল হবে গ্লেজি। এখন এই প্যাকটা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত পুরাটা চুলেই ভালোভাবে লাগাতে হবে, প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় যেন প্যাকটা ভালোভাবে লাগে সেদিকটাও খেয়াল রাখতে হবে। এরপরে এই প্যাকটা আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে তারপরেই শ্যাম্পু করে নিব। 1.5 ঘন্টা পরে আমি চুলটা শ্যাম্পু করে নিচ্ছি, আর শ্যাম্পু করে অবশ্যই কন্ডিশনারটা দিতে হবে। চুলটা ওয়াশ করার পরে আমি এখন ড্রাই করে নিচ্ছি, আর ড্রাইটা অবশ্যই ঠান্ডা বাতাস দিয়ে করতে হবে। বন্ধুরা দেখলেন তো আমি কিভাবে রিবন্ডিং চুলের যত্ন নিয়ে থাকি এবং কিভাবে ট্রিটমেন্ট করে থাকি। বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যেন আমার দেওয়া নতুন নতুন ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। যাদের চুল রিবন্ডিং করা নেই, যাদের চুল এমনিতেই সিল্কি, তারাও কিন্তু এভাবে ট্রিটমেন্টটা করতে পারেন ঘরে বসে। তাহলে কি হবে, আপনাদের চুল সুন্দর থাকবে, চুল পড়া বন্ধ হবে, খুশকি মুক্ত হবে চুল। অনেক সময় আছে চুলের গোড়া তেলতেলে হয়ে থাকে, তো এই অয়েলিটাও কিন্তু কেটে যাবে।
বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি আপনাদের প্রশ্নের অ্যান্সার দিতে চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন চুলটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা গ্লেজি হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেসব আপুরা এবং ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে নতুন নতুন কাজ করার উৎসাহ দিচ্ছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তাদের জন্য। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।